ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আগেই। তো আমরা চলে আসছি আজকে একটি গরুর খামারে, প্রান্তিক পর্যায়ের একটি গরুর খামার। আর যেহেতু সামনে কোরবানির ঈদ, এই ঈদ উপলক্ষে আপনারা অবশ্যই কোরবানির গরু কিনে থাকবেন, তো সরাসরি খামার থেকে ক্রয় করতে পারবেন। এরকম একটি খামারে আমরা এসেছি এবং সেটা হচ্ছে ফরিদপুরের চরপাচুষ উপজেলার হাজিডাঙ্গি গ্রামের আমাদের ছোট ভাই রাকিবের খামার। রাকিব বলো আসো ভাই, আমরা যাচ্ছি রাকিবের সাথে এবং সেই খামার সম্পর্কে আপনাদেরকে দাম এবং বিস্তারিত জানাচ্ছি। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 14টা গরু আছে, না? 14টা গরু আছে এবং সবই দেশি গরু। ওই পাশে হয়তো একটা ভিন্ন জাতের আছে। তো ভাই আমাদের একটু সব বিস্তারিত যদি তুমি বলো। এই গরুটার বয়স হচ্ছে, আমি কিনে আছি 7 মাস, 7 মাস হলো। এটা আমি চেষ্টা করছি যে একদম প্রাকৃতিক খাবার, যেটা শুধু আমার এখানে এই পাশে নেপিয়ার ঘাস করছি, পাশে সব কাছাকাছি, আর এই জাস্ট দানাদার খাবার। আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুমিন ভাই, ওনার পরামর্শেই টোটাল এই খাবারটা আমি পরিচালনা করতেছি। এবং খাবার কতদিন যাবত এই গরুগুলো কেনা? এটা কেনা হয়েছে সর্বোচ্চ 7 মাস, সর্বনিম্ন 5 মাস, কারণ পর্যাপ্ত না কেনা হচ্ছে, তো যে কারণে সর্বোচ্চ যেটা আছে ওটা 7 মাস আছে। আমরা অন্য গরুগুলো একটু দেখি। এটা কি দেশি? না, এটা শাহি। শাহি, শাহি ওয়াল ওয়াল, এইগুলো দেশি। এই গরুটার কিরকম দাম হতে পারে? কিরকম দাম চাচ্ছেন? আমার হচ্ছে 2 লাখ টাকা। দর্শক আপনাদের কি দেখাচ্ছে, একদম দেশি গরু। আপনারা চাইলে সরাসরি খামার থেকে, আমি স্ক্রিনে রাকিবের মোবাইল নাম্বার এবং নাম দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেশি গরু এখান থেকে সরাসরি নিতে পারেন। এবং যেটা হচ্ছে যে আমরা জানলাম যে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, অর্থাৎ এর পাশেও একটি ঘাস, ঘাসের ক্ষেত আছে, সেখান থেকে ঘাস কেটে সরাসরি ওদেরকে খাওয়ানো হয়। অর্থাৎ এক্সট্রা কোনো যে স্বাস্থ্য করার জন্য যে ওষুধ টষুধ এই জাতীয় প্রয়োগ করা হয় না। এই পাশে রয়েছে আপনার যেটা দেখবগুলো বড় বড় শাহিওয়াল, না? এইটা কিরকম দাম থাকছে? এটা কত কত মন মাংস হতে পারে? এপাশে আরো কয়েকটি আমরা গরু দেখতে পাচ্ছি, অর্থাৎ 1টা 2টা 3টা আছে তোমার শাহিওয়াল, না? আর বাকি সবই কিন্তু এই 14টি গরুর ভিতরে আপনার 3টি হচ্ছে শাহিওয়াল জাতে, আর বাকি সবগুলোই কিন্তু দেশি গরু। তো যারা আপনার দেশি গরু কেনার জন্যে ইচ্ছা আছে বা দেশি গরু কিনবেন চিন্তা করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি খামার থেকেই কিন্তু আপনার কোরবানির যে পছন্দের গরুটা সেটা নিতে পারবেন। এবং আমি যেটুকু দেখলাম যে প্রত্যেকটি গরু কিন্তু পরম যত্ন করা হয়েছে, এদের এত যত্ন করা হয়েছে আপনি যে পরিচ্ছন্ন এবং পরিষ্কার এবং পরিবেশটাও ওদের যেখানে রাখা হয়েছে সেই পরিবেশটাও কিন্তু অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। তো আপনারা চাইলে সুস্থ সবল একটি গরু কিন্তু আমাদের কোরবানির জন্য লাগবে। তো যে কারণে আপনারা ইচ্ছে করলে সরাসরি এই খামার থেকেই এই গরু সংগ্রহ করতে পারেন কোরবানির জন্য। এবং আপনার কোরবানির ঈদের যে আপনার যে ত্যাগ, আপনার যে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে আপনার যে ত্যাগ, সেটাকে আপনি এখান থেকেই পছন্দ করে নিয়ে যেতে পারেন। তো রাকিব, তোমার আর যদি কিছু বলার থাকে ভাই তাহলে বলো। আমি আমার সবার উদ্দেশ্যে বলার এটাই যে একদম সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো এবং কোনো একদম ওষুধ কিংবা ইঞ্জেকশন মুক্ত করে যদি কেউ দেখতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন। তো দর্শক আপনাদেরকে আমি দেখালাম যে রাকিবের যে খামার আছে। আমি আরেকটি নজর আপনি তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 01771, একটু স্লো বলে দাও, 01771363534। তো আমি আরেকটা নজর দেখাবো আপনাদেরকে সেই গরুগুলো। সবচেয়ে মজার হলাম যে এই গরুগুলো কিন্তু আগে আসতেছে আমার কাছে আদর নেওয়ার জন্য এবং এত শান্ত। সবচেয়ে বড় কিন্তু কুরবানির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে একটি শান্ত গরু, কারণ
যদি গরু আপনার পাগলা টাইপের হয় সেই গরুটাকে কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনার অনেক কষ্ট হয় এবং টেনে নিয়ে যাওয়া সব মিলিয়ে কিন্তু পালাও অনেক কষ্ট হয়। এই প্রত্যেকটা গরু কিন্তু যথেষ্ট শান্ত, তো এ জাতীয় গরু যদি আপনারা কেউ কিনতে চান চলে আসতে পারেন রাকিবের এই খামারে, ফরিদপুরের চরভদ্রেশন উপজেলার হাজিডাঙ্গি গ্রামের রাকিবের খামার। অর্থাৎ আপনার গোপালপুর বাজার থেকে, চরভদ্রেশন বাজার থেকে গোপালপুর ঘাটে যেতে যে তিন রাস্তার মোড় আছে হাজিডাঙ্গি মাদ্রাসার আগে, এই মাদ্রাসার দিকে ঢুকলেই একটু আগালেই জিজ্ঞেস করলে আপনি পাবেন রাকিবের এই খামার। তো সবাইকে আমি পবিত্র কুরবানির অর্থাৎ ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আবারও, এবং সে পর্যন্ত এবং এই আমার গামছা কাজল পেজে কুরবানির পূর্ব পর্যন্ত এই জাতীয় ভিডিও আপনারা পেতে থাকবেন, প্রতিনিয়ত সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এই অনুরোধ করে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।